হ্যালো এভরিওয়ান, আমি মনীষা আর মনীষাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে নতুন ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হলো একটা ব্লাউজ স্লিভস অ্যান্ড ব্যাকসাইড ডিজাইন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটিকেও অন করে দিন। তো অলরেডি পুজোর অর্ডার নেওয়া স্টার্ট করেছি কিছু কিছু, আর তার মধ্যে এইটা ছিল পুজোর ফার্স্ট অর্ডার। তো এটা আমাকে যিনি অর্ডার করেছিলেন তিনি আমার একজন দিদি হন। উনি প্রথমে আমার করা কাজগুলো দেখেন এবং ওনার অনেক পছন্দ হয় কাজগুলো, আর আমাকে বলেন এই ধরনের একটা ডিজাইন বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমি যে ডিজাইনটা করছি এই ধরনের আরও একটা ডিজাইন আগেও একটা করেছিলাম, তবে দুটোর মধ্যে ডিজাইনের একটু ডিফারেন্স রয়েছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই ধরনের আরও বেশ কিছু নতুন নতুন ডিজাইনস আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রথমে আমি ডিজাইনটা পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ বানিয়ে নিয়েছিলাম এবং তারপর এক এক করে ডিজাইনগুলো করতে থাকছি। আর এখানে আমি তুলির ক্ষেত্রে 0 নম্বর তুলিটাই ইউজ করছি, আর কালার এখানে আমি ফেভিক্রালের অ্যাক্রিলিক কালারটাই ইউজ করি সবসময়, আর কালার পাতলা করার জন্য ইউজ করছি medium 1। তো এই কয়েকটা জিনিস দিয়ে আপনারাও কিন্তু নিজেদের বাড়িতেই নিজেদের পছন্দ মতো ডিজাইনস বানিয়ে ফেলতে পারেন। আর হ্যাঁ, কালার করার সময় নিচে এই ধরনের একটা বোর্ড দিয়ে দিতে হবে যাতে কালার নিচে না যায়। আবার আপনারা চাইলে ফ্রেমও ইউজ করতে পারেন, তবে খবরের কাগজ বা পাতলা কোনো কাগজ না রাখাই ভালো, কারণ এক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করা যায় কি কালার লেগে কাপড়ের সাথে সেটা আটকে যায়, সেক্ষেত্রে এটা তুলতে অনেক অসুবিধে হয়, তাই বোর্ড ইউজ করাটাই বেটার। আর হ্যাঁ, অবশ্যই ডিজাইনটা কমপ্লিট হলে ব্লাউজটা ভালোভাবে প্রায় 24 আওয়ার্স এটাকে শুকিয়ে নিতে হবে, দেন এটাকে রিভার্স করে আয়রন করে নিতে হবে, আর এই প্রসেসটা অবশ্যই করতে হবে, তা না হলে কালার উঠে যাওয়ার চান্স থাকে। তো এই কয়েকটা ছোট ছোট টিপস মেনটেন করে আপনারা কিন্তু নিজেদের জন্য বাড়িতেই এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনস বানাতে পারেন। এর অপর সাইডটাতেও এই ধরনেরই একটা ডিজাইন হবে, তো সেটা আমি আর দেখাচ্ছি না। আর এর স্লিপসগুলোর ক্ষেত্রে আমি এই ডিজাইনটার সাথে ম্যাচ করেই এই ধরনের একটা ডিজাইন রেখেছি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে পুরো ডিজাইনটা কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন প্লিজ স্টে কানেক্টেড উইথ মনীষাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। হরে কৃষ্ণা।